আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভেরিয়াস ব্রাইটি। আজকে আপনারা দেখতে পারবেন ক্যানাডাতে আমার বাগানের কাঁচা আঙ্গুরগুলি কী অবস্থা এখন। সময়ের কারণে আমি ভাবতেছিলাম অনেক আগে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আঙ্গুরগুলির কী অবস্থা। হয়তোবা অনেকে দেখেছেন, হয়তোবা অনেকে দেখেননি। আঙ্গুরের কাঁচাগুলি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই আমাদের এখানে একটু সন্ধ্যা সন্ধ্যা আসতেছে, তখন এখনই হঠাৎ করে মনে হলো একটু একটু হয়তো বা ডার্ক লাগতে পারবে আপনাদের কাছে। টুডে ইউ গাইজ গোয়িং টু সি দ্য গ্রিন গ্রেপস ইন মাই গার্ডেন। সাম অফ ইউ গাইজ মে সিন বিফোর, সাম অফ ইউ গাইজ মে নেভার সিন বিফোর দ্য গ্রিন গ্রেপস ইউ ক্যান সি ইন মাই গার্ডেন টুডে। আপনারা আজকে দেখতে পারবেন আমার গাছের কাঁচা যে আঙ্গুরগুলি। ব্যস্ততার কারণে আঙ্গুর গাছে যে অনেক অনেক পাতা হয়েছে, পাতাগুলি আর কাটানোর সময় নেই। আঙ্গুরগুলি অলমোস্ট পোক্ত হয়ে গিয়েছে, সুন আঙ্গুরগুলি পাকতে শুরু করবে। আঙ্গুরের গাছের পাতাগুলি যদি কেটে দেওয়া হয়তো আর তখন তাড়াতাড়ি কিন্তু আঙ্গুরগুলি পাকতো। হয়তো বা চেষ্টা করবো বেরি সুন কেটে দেওয়ার জন্য, কারণ আঙ্গুর গাছের জন্য অনেক বেশি রুদ্রের দরকার। আর পাতাগুলি থাকলে তখন আঙ্গুরগুলার মধ্যে রুদ্রগুলি লাগতে পারে না। তো রুদ্র যদি যত বেশি লাগে তখন তাড়াতাড়ি আঙ্গুরগুলো পাকে এবং মিষ্টিও হয়। আঙ্গুরের পাতা এত বেশি আর পাতাগুলি অনেক সুন্দর, আমাদের পাড়া প্রতিবেশীরা অনেকে যারা আরাবিয়ান আছে ওরা পাতাগুলি নিয়ে যায়। পাতাগুলি ওরা নিয়ে আচার দিয়ে রাখে, আবার অনেকে আরবের যে বিখ্যাত দুলমা, দুলমাটাও রান্না করে খায়। অবশ্য দুলমাটা অনেক বেশি মজাও লাগে আঙ্গুরের পাতাগুলি দিয়ে। আঙ্গুরের গাছগুলার অবশ্যই এরিয়াটা এত বড়, বিরাট এরিয়া, আমি হয়তো বা আপনাদেরকে সবটা জায়গায় দেখাতে পারবো না, একটু একটু আপনারা দেখতে পারবেন। আমাদের গত বছর যে আঙ্গুর হয়েছিল, এ আঙ্গুরের যে ঢালাগুলো মরা এগুলো আমাদের ক্লিন করা হয়নি, এগুলোর উপর দিয়ে আবার নতুন করে হয়েছে। আমি চেষ্টা করতেছি একটু একটু জায়গার মধ্যে হাঁটার জন্য, কারণ চতুর্দিকে আঙ্গুরের গাছ ডালগুলো এত বেশি হয়ে গেছে, ডালগুলো কাটা উচিত ছিল, না কাটাতে সব জায়গাতে আর যাওয়া যাইতেছে না। বিরাট জায়গা নিয়ে এ আঙ্গুরের গাছটা, অবশ্যই গাছটা মনে হয় 50 বছরের বেশি তো অবশ্যই হবে, অনেক বয়স আছে এই গাছটার। তবে গাছগুলো অনেকগুলি গাছ আছে এখানে, অনেক স্ট্রং করে মাসার মতো দিয়ে রাখছে আঙ্গুর গাছগুলি বাওয়ানোর জন্য। তো আঙ্গুর গাছগুলি বাইতে 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 অনেক এরিয়া চলে গেছে, করে স্টোররুমের চালের মধ্যে পর্যন্ত চলে গেছে। এদিক দিয়ে নিচেও ব্রাঞ্চগুলো আস্তে আস্তে একবারে মাটির মধ্যে লেগে গেছে। অনেক অনেক গ্রিন আঙ্গুরগুলি, তবে এ গ্রিন যে আঙ্গুরগুলি সবুজ সবুজ, এ সবুজ আঙ্গুরগুলি খেতে অনেক মজা। কিন্তু স্পেশালি যারা টক খেতে পছন্দ করেন ওদের জন্য মজা, কারণ আমাদের দেশে যে আমরা বিভিন্ন সময় জলপাই, বেলুম্বুর বিভিন্ন কিছু টক খেয়ে থাকি, কিন্তু এখানে তো আর এগুলি পাওয়া যায় না। তখন আমরা কাঁচা আঙ্গুরগুলি দিয়ে অনেক কিছুই রান্না করে থাকি, ডালের সাথে দিয়ে অনেকগুলি ফ্রোজেন করেও রেখে দিই সারা বছর টক খাওয়া। ইউজুয়ালি আর কয়েকদিন পরে আঙ্গুরগুলি তখন কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু মিষ্টি আসতে শুরু করবে। তো তখন টক রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এ সময়টা অবশ্যই রাইট না হলেও পারফেক্ট একটা টাইমিং। অবশ্যই বিকালবেলা হয়তো আপনাদের কাছে একটু একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, আমার কাছেও একটু অন্ধকার লাগতেছে, কারণ বিকাল হয়ে গেছে। তো আর দিনের বেলা রুদ্র আর ব্যস্ততার কারণে আর বাহিরে আসা হয়নি, তো সেই হিসেবে হয়তো আপনাদের কাছে একটু ডার্ক লাগবে। চেষ্টা করব অন্য আরেক সময় হয়তো বা যদি সময় পাই দিনের বেলা আসার জন্য। আই হোপ ইউ গাইজ লাইক দিস বিউটিফুল গ্রেপস, আই লাভ ইট, ইট ইজ সো মাচ ফান টু সি দিস অল অফ দোজ গ্রিন গ্রেপস। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালোই লেগেছে এই সবুজ সবুজ আঙ্গুরগুলি দেখে, নিশ্চয়ই আপনাদের কাছেও অনেক ভালোই লেগেছে। আর এখানে অবশ্যই আমাদের এখানে ইউজুয়ালি আশেপাশে খুব কমই দেখা যায় আঙ্গুরের গাছগুলি, আর আঙ্গুরের গাছগুলি দেখতে হলে অনেক অনেক দূরে যেতে হয় আর কাছাকাছি সচরাচর দেখা যায় না। সেই হিসেবে আমাদের এখানে অনেকেই পছন্দ করে, প্রায়ই চলে আসে আঙ্গুরের গাছগুলি দেখার জন্য।